আধুনিক ধর্মে আমরা ওইদিন পয়সনের অনুপাত পড়াইছিলাম, পয়সনের অনুপাত কি বলছিলাম, পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, ওখানে একটা জিনিস আমরা হচ্ছে স্কিপ করছিলাম, পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা ইকুয়ালস বলছিলাম হচ্ছে মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, আর হচ্ছে আদি ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড আদি ব্যাসার্ধ, মানে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। এখন সামনে একটা মাইনাস দেওয়া হইতো পয়সনের অনুপাতে, সামনে একটা মাইনাস দেওয়া হইতো, কিন্তু হচ্ছে কেন মাইনাসটা দেওয়া হইতো এই জিনিসটা ওইদিন ক্লিয়ার করি নাই। আচ্ছা তাহলে দেখ, আসলে কেন মাইনাস দেওয়া হয়, যদি মনে করো এখানে একটা ইয়া আছে, আংটা আছে, আর এদিকে হচ্ছে একটা তার লাগানো আছে, তারপর এই তারটাকে কি করতেছি, টান দিয়ে হচ্ছে নিচের দিকে নামাই দিতেছি, তাহলে টান দিয়ে যদি নিচের দিকে নামাই তাহলে হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং হচ্ছে কি ব্যাসটা কি হ্রাস পাবে বা ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে যদি ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে এখানে আদি ব্যাসার্ধ যদি মনে করো হয় 5 সেন্টিমিটার এবং নতুন ব্যাসার্ধ যদি হয় 3 সেন্টিমিটার, তাহলে যে ব্যাসার্ধের পরিবর্তন, ব্যাসার্ধের পরিবর্তন কি পরবর্তী অবস্থা বা পূর্ববর্তী অবস্থা, পরবর্তী অবস্থা কি 3 3 -5 মানে -2 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধের যে পরিবর্তন ওইটা মাইনাস, মানে যেহেতু কমছে এই জন্য মাইনাস দ্বারা কমছে, যে এটা বোঝানো হচ্ছে -2 সেন্টিমিটার কমছে। এখন একটা মাইনাস আসতেছে, তার মানে হচ্ছে উপরে যে নতুন ব্যাসার্ধ -2 আর আদি ব্যাসার্ধ 5, হ্যাঁ মানে হচ্ছে -2 পরিবর্তন, তো মানে হচ্ছে এই 8টা দ্বারা বোঝায় হচ্ছে কতটুকুর পরিবর্তন হয়েছে, মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, আর এলটা দ্বারা বোঝায় কতটুকুর কি তোর হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে হচ্ছে এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইতেছে ঠিকই, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে সমস্যা নাই। যেমন মনে কর দৈর্ঘ্য প্রথমে ছিল 8 সেন্টিমিটার, পরবর্তীতে হয়ে গেল মনে কর 16 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত, পরবর্তী অবস্থা মাইনাস পূর্ববর্তী অবস্থা, 16 - 8 মানে 8 সেন্টিমিটার আসতেছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল 8 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে লিখি সামনে একটা কেন মাইনাস দিতেছি ওটা ব্যাখ্যা করতেছি, তাহলে উপরে হচ্ছে -2 হইতেছে আর নিচে হচ্ছে আদি যে ব্যাসটা ব্যাসার্ধ ছিল ওটা 5, আর দৈর্ঘ্যের পরিবর্তন 8/, আদি দৈর্ঘ্য কত ছিল, আদি দৈর্ঘ্য ছিল 16, তাহলে 8/, আচ্ছা আদি দৈর্ঘ্য ছিল 8। আচ্ছা এখানে বলতেছি হচ্ছে আমরা যে পার্শ্ব বিকৃতি বলি, আমাদের বই দেখবো হচ্ছে যখন আমরা বইয়ের মধ্যে সূত্রটা খুলবো পয়সন অনুপাতে, সূত্রটা সামনে একটা মাইনাস দেওয়া আছে, কেন মাইনাস দেওয়া আছে ওটা ব্যাখ্যা করতেছি, ওটা কেন মাইনাস দেওয়া আছে, যে স্মল আর বাই ক্যাপিটাল আর, এখানে স্মল আর হচ্ছে কি দৈর্ঘ্যটা পরিবর্তিত হচ্ছে, মানে দৈর্ঘ্য একটা একটা তারকে যখন টান দেওয়া হয়, একটা তারে যদি টান দিই তাহলে কি হয়, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলে ব্যাসার্ধটা কমে যায় বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যায়। একটা জিনিস মোটা থাকলে টান দিলে ওটা চিকন হয়ে যায়, চিকন হওয়া মানে কি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাওয়া প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া, এই জিনিসটা বোঝায়। তাহলে হচ্ছে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাওয়া মানে কি, আগে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি ছিল তারপরে কমছে, এখন এই স্মল আর দ্বারা বোঝায় হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ডিফারেন্সটা কতটুকু, ডিফারেন্সটা যদি বাড়ে তাহলে হচ্ছে প্লাস হবে, আর ডিফারেন্স যদি কমে তাহলে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। যেমন মনে কর কারো ওজন যদি হয় 80 কেজি এবং পরবর্তীতে যদি ওজন হয় 60 কেজি, তাহলে তার মানে হচ্ছে অবস্থার পরিবর্তন বা ওজনের পরিবর্তনটা কতটুকু, তখন আমরা 60 - 80 দ্বারা প্রকাশ করি, মানে হচ্ছে এক্সাক্টটা বুঝাইতে 60 - 80 বা -20 কেজি, -20 কেজি দ্বারা বুঝি হচ্ছে কি তার মানে ভরটা কমছে হচ্ছে 20 কেজি। ঠিক একইভাবে হচ্ছে এখানে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমতেছে, মনে কর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা তারকে যদি টান দেয় তাহলে প্রথমে হচ্ছে মনে কর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে 5, টানকে তারকে টান দেওয়ার ফলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে গেল 3 সেন্টিমিটার, তাহলে হচ্ছে এখানে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তনটা কতটুকু হলো -2 আর আগে ছিল 5, মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি কষ্ট কি আদি দৈর্ঘ্য ডিভাইডেড প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইড, একইভাবে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি কি দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড আদি দৈর্ঘ্য। তাহলে হচ্ছে এখানে দেখ, তাহলে একটা উপরে কিন্তু মাইনাস চলে আসতেছে, যেহেতু হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম তার কারণে উপরে একটা মাইনাস আসতেছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, হ্যালো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ হ্যাঁ লেখা ঝাপসা দেখা যায়, ঠিক আছে এবার আচ্ছা। তাহলে এখানে আমি বলতেছি হচ্ছে এই যে মাইনাস যে আসলো, মাইনাস হওয়ার কারণে এখানে একটা মাইনাস চলে আসলো, এখন এই মাইনাসটাকে প্লাস করার জন্য নর্মালি কি হয়, নর্মালি তো স্বাভাবিক বিষয় একটা একটা যদি তারকে টান দিই তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে আর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমা এটা দ্বারা হচ্ছে তাহলে কি কি বোঝা যায়, যে পয়সনের অনুপাতটা আসতেছে ওটা একটা মাইনাসের মান চলে আসবে, কারণ একটা তারকে টান দিলে সবসময় দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে, তাহলে ওখানে একটা মাইনাস মান চলে আসবে, ওই মাইনাস মানটাকে দূর করার জন্য সামনে আরেকটা মাইনাসের মান দেওয়া হয়, এজন্য হচ্ছে পয়সনের অনুপাত দেওয়া হয়।
এই মাইনাস দ্বারা হচ্ছে যে প্রথমে তো এই মাইনাসটা তো বুঝলাম এখানে একটা মাইনাস আসছে, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাওয়ার কারণে, হ্যাঁ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাওয়ার কারণে এখানে একটা মাইনাস আসছে। আর হচ্ছে নিচে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তনকে হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, যেহেতু যে দৈর্ঘ্যের পরিবর্তন বাড়ছে এই জন্য এখানে একটা প্লাস দেওয়া হয়, প্লাস দিলে তো আর চিহ্ন চেঞ্জ হয় না। এখন যেহেতু উপরে একটা মাইনাস আসছে, ওই মাইনাসটাকে প্লাস করার জন্য সামনে আর একটা মাইনাস দেওয়া হয়, তাহলে পয়সন অনুপাত সবসময় মাইনাস পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। বুঝা গেছে? আচ্ছা তাহলে হচ্ছে এরপরে এরপরের অংশটা যদি আমরা যাই, তাহলে এরপরের অংশটা আছে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে তোর, আচ্ছা পয়সনের পয়সনের অনুপাত সংক্রান্ত আমরা কিছু ম্যাথ করি, ঠিক আছে? মানে হচ্ছে পয়সনের অনুপাতের সাথে হচ্ছে যদি আমরা কিছু সম্পর্ক স্থাপন করি, যেমন পয়সনের অনুপাতের সাথে দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় বলছিলাম? ইটা দ্বারা প্রকাশ করা হয়। আয়তন গুণাঙ্ককে বাল্ক মডিউলাস বিটা দ্বারা প্রকাশ করা হয়, দৃঢ়তার গুণাঙ্ককে যে ইটা দ্বারা প্রকাশ করে, দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক ইটা দ্বারা প্রকাশ করে, আর বি হচ্ছে আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ককে হচ্ছে ধর আয়তন গুণাঙ্ক এটাকে হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, সিগমা, পয়সনের অনুপাতকে, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পয়সনের অনুপাতের মানটা কত থেকে কতর কথা বলছিলাম, কত থেকে কত এর ভিতরে থাকে পয়সন অনুপাতের মান? -1 থেকে হাফ এর মান, হ্যাঁ -1 থেকে হাফ পর্যন্ত থাকে। এখন -1 কোনটা, হাফ কোনটা, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি। আচ্ছা আমরা এর একটু করে ব্যাখ্যা করবো, আগে হচ্ছে আমরা সম্পর্কটা স্থাপন করি, তারপর হচ্ছে পয়সন অনুপাতের মানটা যে -1 থেকে হাফ হয় কেন হয় আমি এটা ব্যাখ্যা করবো। তাহলে পয়সন অনুপাতকে হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করে, আর হচ্ছে ইয়ং এর গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে, ওয়াই দ্বারা, না ইয়ং এর গুণাঙ্ককে হচ্ছে কে ওয়াই দ্বারা প্রকাশ করে। এখন এগুলার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি, তাহলে সম্পর্কের প্রমাণ প্রমাণ দেখাবো না, বাট হচ্ছে আমি ডিরেক্ট লিখতে পারি, মানে সম্পর্ক স্থাপন করে লেখা যায় দৃঢ়তার গুণাঙ্ক ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড 2 × 1 প্লাস সিগমা, ঠিক আছে এটা লেখা যায়। এখন এখানে একটা জিনিস দেখার বিষয়, দৃঢ়তার গুণাঙ্ক, এটা দৃঢ়তার গুণাঙ্ক অলওয়েজ পজিটিভ, এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, ইয়ং এর গুণাঙ্ক অলওয়েজ পজিটিভ থাকে, তাহলে নিচের মানটা কি হতে হবে, অবশ্যই পজিটিভ হইতে হবে, কারণ যেহেতু এই পাশে পজিটিভ, তাহলে এই পাশে দুইটা মান পজিটিভ হইলে সে না এই পাশের মানটার সাথে মিলবে না, যদি নিচের মানটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই পাশের পুরোটা মান নেগেটিভ হয়ে যাবে না, এই জিনিস, এই জিনিসটা বুঝছ না? মনে কর এই পাশে আছে 8, 8 ইকুয়ালস টু এখানে যদি 8 হয়, নিচে যদি +1 দেয় তাহলে হচ্ছে ঠিক আছে 8 = 8, কিন্তু নিচে যদি -1 দিয়ে দিই তাহলে কি 8 = 8 হবে, হবে না, 8 = 8 নট ইকুয়াল -8 হবে, অর্থাৎ নিচের মানটাও কি পজিটিভ হইতে হবে না, এই এই পাশে পজিটিভ মানের সমান হইতে এটাও পজিটিভ মান হইতে হবে, পজিটিভ মান মানে কি 0 থেকে বড় হইতে হবে, তাহলে নিচের এই মানটা হচ্ছে 0 থেকে বড় হইতে হবে। এখানে সিগমা এর মানটা কত আমি এখানে দেখাইতেছি আর কি, মানে দৃঢ়তার গুণাঙ্কের সাথে যখন আমরা ইয়ং এর গুণাঙ্কের সম্পর্ক তৈরি করি তখন হচ্ছে এই সিগমা এর মানটা কত হয় ওইটা ব্যাখ্যা করতেছে। তাহলে হচ্ছে এখানে কি লেখা যায়, 2 × 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দেন 0, এরকম লেখা যায়। তাহলে এখন এখান থেকে লেখা যাইতেছে 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দেন 0, অথবা লেখা যাইতেছে হচ্ছে সিগমা ইজ গ্রেটার দেন -1, অর্থাৎ আমরা বের করতেছি হচ্ছে সিগমা এর মানটা, যে সিগমা এর মানটা বলছিলাম না -1 থেকে বড় হয়, দেখছো যেখান থেকে -1 থেকে বড় আসছে না। আচ্ছা আমরা আরেক জায়গায় দেখবো সিগমা এর মান হাফ থেকে, হাফ থেকে ছোট হয়, যেমন দেখ আরেকটা যদি আমরা সম্পর্ক তৈরি করি তাহলে এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা অলওয়েজ মনে রাখবে, তাহলে দৃঢ়তার গুণাঙ্ক ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড 2 × 1 প্লাস সিগমা, আর আরেকটা হচ্ছে আয়তন গুণাঙ্কের মধ্যে যদি সম্পর্ক তৈরি করি তাহলে আয়তন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখা যায় বিটা ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড 3 × 1 -2 সিগমা, 3 × 1 -2 সিগমা, এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানেও কি হবে, আমরা জানি হচ্ছে বিটা, বিটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক হচ্ছে অলওয়েজ পজিটিভ হয়, আয়তন গুণাঙ্ক হচ্ছে অলওয়েজ পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে আর এটা এটা কি, এটা হচ্ছে তোর ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক তো পজিটিভ হয়, তার মানে নিচের মানটাও কি হবে, পজিটিভ হবে, তার মানে আমরা লিখতে পারি 3 × 1 -2 সিগমা ইজ গ্রেটার দেন, আচ্ছা ইজ গ্রেটার দেন 0, এটা লিখতে পারি। আচ্ছা এটা লিখতে পারলে এখন হচ্ছে আমরা লিখতে পারি 1 -2 সিগমা ইজ গ্রেটার দেন 0, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 1
is greater than 2 sigma অথবা sigma equals to 1 by 2 তার মানে হচ্ছে sigma এর মান দেখ হাফ হাফ থেকে ছোট এটা less than চিহ্ন না মানে sigma এর মান হাফ থেকে ছোট তার মানে আমরা কি পাইলাম sigma এর মান একবার 1 1 থেকে বড় আর হাফ থেকে ছোট এটার মাধ্যমে হচ্ছে আমরা এখানে প্রকাশ করতে পারি অর্থাৎ -1 is greater than sigma is less than half বোঝা গেছে আচ্ছা তাহলে হচ্ছে যদি এটা বুঝছ এই জিনিসগুলো হচ্ছে তুলছস নাকি হচ্ছে আমি পরে তোর ছবি পাঠাই দিব সমস্যা নেই এখন বুঝানে একটা জিনিস ভালো করে বুঝলে হচ্ছে পরে যে কোনো টাইমে হচ্ছে লেকচারটা তুলে নিলে হবে কিন্তু হচ্ছে এখন আসলে জিনিসটাকে বুঝতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে কোন কোন সব ক্ষেত্রে আমরা তো দেখলাম আমরা যে প্রথমে হচ্ছে যে সিগমা পয়সনের অনুপাতটা বের করলাম ওখানে হচ্ছে আমাদের যে নরমাল কনসেপ্ট ওখান থেকে হচ্ছে বোঝা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস মানে আসার কথা অর্থাৎ যেমন একটা রাবার একটা রাবারকে যদি টান দেওয়া হয় একটা রাবার যদি কোনো এখানে ঝুলানো হয় ঝুলায়ও যদি রাবারটাকে ঝুলায় যদি রাবারটাকে টান দেওয়া হয় তাহলে কি হবে রাবারটা চিকন হয়ে যাবে রাবারটা চিকন হয়ে যাবে চিকন হওয়া মানে কি রাবারটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং ক্ষেত্রফল কমে যাবে তাহলে ক্ষেত্রফল কমে যাওয়া মানে কি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে পয়সনের সূত্রটা জানি পয়সনের সূত্র হচ্ছে মাইনাস প্রথমে দিতে হয় তারপরে পার্শ্ব বিকৃতি আর বাই আর আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই এল তাহলে এরকম তাহলে হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে আর উপরে একটা মাইনাস হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পয়সনের অনুপাতটা হচ্ছে তোর কি হবে ধনাত্মক হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনাত্মক হবে কিন্তু এখানে মাইনাসের অংশটা কিন্তু অনেক বড় মাইনাস ওয়ান থেকে বড় হবে এবং হাফ থেকে ছোট হবে তার মানে মাইনাসের মান মানে মাঝে মাঝে সামনে একটা মাইনাস থাকার পরে এখানে একটা প্লাস মানও আসতে পারে অর্থাৎ এমন অনেক কিছু এমন অনেক বস্তু আছে যেসব বস্তুকে হচ্ছে টান দিলে দেখা যাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে জিনিসটা কাল্পনিক মনে হতে পারে মানে কোন এমন অনেক বস্তু আছে যেরকম বস্তুকে কি করবে যদি হচ্ছে আমি এই বস্তুটাকে টান দেই টান দেওয়ার সাথে কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে সাথে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এরকম একটা বস্তুর উদাহরণ দিতে পারবি রাবার রাবার কি হয় রাবার তো টান দিলে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে আর দৈর্ঘ্য বৃদ্ধি পায় রাবার তো হইলো না রাবারের উদাহরণ দিয়ে তো হচ্ছে আমি প্রথমটাই দেখালাম বাট আমি বলতে চাচ্ছি এমন একটা বস্তুর কথা বল যে বস্তুটাকে টান দিলে দৈর্ঘ্য বাড়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ে আচ্ছা দৈর্ঘ্যের বার দৈর্ঘ্য বারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বারে এটা 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 এটার যদি ইন্টারমলিকুলার স্ট্রাকচার বলি অনেকগুলা বস্তু আছে না ইয়ার মতো যে এরকম থাকে অনেক এরকম থাকে এরকম পেঁচানো থাকে অনেক অনেক বস্তু এরকম পেঁচানো থাকতে পারে ইন্টারমলিকুলার স্ট্রাকচার ধরে এরকম পেঁচানো থাকে এরকম পেঁচানো থাকে এরপর এটার সাথে এটা সংযুক্ত এরকম যদি পেঁচানো থাকে বস্তুটা এরপরে যদি এটারে আমি টান দেই এটারে যদি টান দেই টান দিলে কি হবে টান দিলে হচ্ছে তোর দৈর্ঘ্য বাড়বে সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে অর্থাৎ তখন তখন বস্তুটা এরকম সোজা হয়ে যাবে এরকম সোজা হয়ে মোটা হয়ে যাবে না অর্থাৎ দৈর্ঘ্য বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে এটা চাইপা রয়েছে চাইপা এরকম বাঁকা হয়ে রয়েছে এখন যদি এই বস্তুটা টান দেই টান দিলে কি হবে দৈর্ঘ্য বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে বুঝছ নাই এই যে এরকম যদি পেঁচানো বস্তু থাকে মানে পেঁচানো বস্তু মানে হচ্ছে এর দৈর্ঘ্যটা হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো থাকে এরকম পেঁচানো পেঁচানো থাকে তখন এই এটারে যদি হচ্ছে আমরা টান দিই তাহলে দৈর্ঘ্য বাড়বে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে না এই যে পেঁচানো অংশগুলো সোজা হয়ে যাবে পেঁচানো অংশগুলো এরকম সোজা হয়ে যাবে আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর একটু মোটা হয়ে যাবে মানে দুইটার মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে মোটা হয়ে যাবে বুঝছ নাই এরকম একটা উদাহরণ হচ্ছে স্পঞ্জ মানে হচ্ছে যদি এরকম থাকে মাঝখানে হচ্ছে এরকম বাঁকানো থাকে তখন টান দিলে কি হয় দুইটা অংশ সোজা হয়ে যাবে তখন হচ্ছে দৈর্ঘ্য বাড়বে সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে তাহলে এইরকম বস্তুর ক্ষেত্রে যাদের ইন্টারমলিকুলার স্ট্রাকচার হচ্ছে এরকম বাঁকানো হ্যাঁ এগুলির বলে হচ্ছে অ্যামরফাস অ্যামরফাস মানে হচ্ছে ক্রিস্টালাইন রিজিওন অ্যামরফাস রিজিওন দুই ধরনের রিজিওন আছে অত এত কিছু জানা লাগবে না বাট যদি ইন্টারমলিকুলার ভাবে ওগুলারে বলা হয় তাহলে এটাকে অ্যামরফাস বলা হয় মানে অ্যামরফাস রিজিওন হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো থাকে কোনো মানে স্ট্রাকচার ফলো করে না আর ক্রিস্টালাইন হচ্ছে স্ট্রাকচার ফলো করে গঠিত হয় তাহলে এরকম অ্যামরফাস রিজিওন থাকলে এগুলারে যখন টান দেওয়া হয় তখন এগুলো সোজা হয়ে যায় অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায় দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে তখন হচ্ছে আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি তাহলে পয়সন অনুপাতে তো সূত্র অনুযায়ী সামনে একটা মাইনাস হবেই আর এখানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইতেছে সাথে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইতেছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইতেছে তার মানে এখানে কিন্তু হচ্ছে তোর দৈর্ঘ্যের পরিবর্তনটা কি হবে দৈর্ঘ্যের পরিবর্তনটা প্লাস হবে সাথে হচ্ছে আদি দৈর্ঘ্য ডিভাইডেড
সরি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা প্লাস হবে, দৈর্ঘ্যের পরিবর্তন প্লাস হবে। তার মানে এখানে যে সিগমা এর মানটা আসতেছে বা পয়সনের অনুপাতটা আসতেছে, এটা কিন্তু মাইনাস আসতেছে, বোঝা গেছে না? এই জায়গাটা বুঝছো? আচ্ছা, কতটুকু বুঝছো কে জানে, পড়া ধরলে এরপরে বুঝতে পারবো আসলে কি বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পয়সন অনুপাত নিয়ে হচ্ছে বুঝলাম। এখন হচ্ছে অনেক সময় পয়সন অনুপাতের মানটা জিরো হয়ে যেতে পারে। হ্যাঁ, জিরো হয়ে যায় কোন সব ক্ষেত্রে? যেমন কর্ক, একটা যদি কর্ক নেই, কর্ক মানে হচ্ছে তোর ওই যে কর্ক কিরকম হয়। হ্যাঁ হ্যাঁ, কর্ক চিনস? ক্রিকেট, ক্রিকেট খেলে তো কর্ক বলবো, উই কর্ক না, উই কর্ক না, র্যাকেট খেলে, র্যাকেটের যে কর্ক, কর্কের মাথাটা দেওয়া আছে অনেক, হ্যাঁ নরম থাকে র্যাকেট, র্যাকেটের কর্কের মাথাটা নরম থাকে, তাহলে ওইটাতে যদি হচ্ছে চাপ দেওয়া হয়, ওইটাতে চাপ দেওয়া হলে অনেক সময় দেখা যায় বা হচ্ছে এরকম, হ্যাঁ এই এই কর্কের হচ্ছে অনেক সময় কি হইতে পারে, তো কর্কে যখন চাপ দেওয়া হয় তখন হচ্ছে কর্কের চ্যাপ্টা হয়ে যায়, অনেক চ্যাপ্টা হয়ে যায়। তার মানে অনেক চ্যাপ্টা হয়ে তখন হচ্ছে এটার কি হইতে পারে, এটার হচ্ছে পার্শ্ব বিকৃতিটা। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি জিরো হয়ে যেতে পারে, মানে পার্শ্ব বিকৃতি হচ্ছে তোর যে বিকৃতিটার পরিবর্তন, বিকৃতিটার পরিবর্তন হচ্ছে জিরো হয়ে যেতে পারে, তখন হচ্ছে দেখা যায় সিগমা এর পরিবর্তন হচ্ছে, মানে উপরে যে পার্শ্ব বিকৃতি ওটার মান জিরো থাকে আর নিচের দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে হয়, তখন হচ্ছে সিগমা এর মানটা জিরো হয়ে যায় কর্কের ক্ষেত্রে। ঠিক আছে, মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম পয়সনের অনুপাতের মান বিভিন্ন হয়, এবং হচ্ছে আমরা তো দেখাইছি পয়সনের অনুপাতের মানটা কত থেকে হয়, -1 থেকে কতের মধ্যে হয়, হাফের মধ্যে হয়। আর অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলছিলাম, অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাত ধনাত্মক হয় এবং হচ্ছে 3 এর মতো হয়, অর্থাৎ 2 থেকে 4 এর ভিতরে হয়, 0.2 থেকে 0.4 এর ভিতরে হয় ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে, আচ্ছা নামাজ পড়বি না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন, হ্যাঁ হ্যাঁ না থাকলে সমস্যা নেই। আচ্ছা অনেক, তাহলে আমি একটু নামাজ পড়বি না? আচ্ছা